প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা 25 লাখ লিটার অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান নরসিংদী ঘোড়াশালে পৌঁছেছে। সকাল 8টায় ঘোড়াশালে অ্যাকোয়া রিফাইনারি জেটিতে পৌঁছায় সাংহাই 8 নামের তেলবাহী ট্যাঙ্কারটি। তেল আমদানি পুরো প্রক্রিয়াটি ভারতের সঙ্গে নৌ প্রোটোকল চুক্তির আওতায় সম্পন্ন করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এই চুক্তির আওতায় 1,20,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে ইতিমধ্যে 16,000 মেট্রিক টন তেল আনার অনুমতি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। অবশ্যই এটা কন্টিনিউ হবে। এখন থেকে আমরা এনেছি 1900 মেট্রিক টন, ভবিষ্যতে আমরা মাসে 3,500 থেকে 4,000 মেট্রিক টন করে আনবো এবং সেটা প্রসেসিং করতে 5 দিন লাগবে। তারপরে সেটা আমরা বিপিসির কাছে দিয়ে দিব, বিপিসি থেকে তাদের মার্কেটিং কোম্পানি পদ্মা মেঘনা যমুনা সেখানেই যাবে, সেখান থেকে ভক্তা পর্যায়ে পেট্রোল পাম্পে চলে যাবে।